ষোলো সিকো কিছুতেই ম্যাচ খেলবেন না রোমান রিংসের বিরুদ্ধে। তিনি এমন একটা কথা বললেন একটি ইন্টারভিউয়ে। বন্ধুরা, যখন ষোলো সিকোকে বলা হয় যে রোমানের সঙ্গে তোমার কবে একটি ম্যাচ হতে পারে, তার উত্তরে ষোলো সিকো বলেন যে এমনিতে আমি রোমানের সঙ্গে ম্যাচ খেলতে ইচ্ছুক নই, কিন্তু যদি রয়্যাল লেভেল আমি জয়লাভ করি, 30 মিনিট এলিমিনেশন ম্যাচ এবং রাসেলম্যানিয়াতে হয়তো রোমানের বিরুদ্ধে আমার একটি ম্যাচ হতে পারে, তাহলে সেই ম্যাচটি আমি খেলব না। অর্থাৎ যদি আমি 30 মিনিট রয়্যাল লেভেল ম্যাচ জয়লাভ করিও, তাহলে আমি নিজেকেই নিজে এলিমিনেট করে নেব। অর্থাৎ লাস্ট টাইম বেঁচে থাকলাম নিজেকেই একদম রিং থেকে বের করে দেব, যাতে আমাকে রোমানের সঙ্গে ম্যাচ খেলতে না হয়। এর পেছনে মূল কারণ হচ্ছে আমি এখন রয়েছি রোমানকে সেভ করার জন্য এবং তাকে আমরা প্রোটেক্ট করছি, আর যে আমরা কখনোই রোমানের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ভাবতেও পারি না। আর যদি কখনও রোমান রিংস এবং আমার মধ্যে ম্যাচের একটি সুযোগও হয়, তাহলে আমি সেটিকে পুরোপুরি রূপে ইগনোর করব। তো এরকম একটি কথা বলেন ষোলো সিকো রোমান রিংসের বিরুদ্ধে ম্যাচ খেলার মোড়টিকে নিয়ে। তো দেখা যাক পরবর্তীকালে ফিউচারে ষোলো সিকোদের কথা একদম টিকে থাকতে পারেন কি না, কারণ এখন তো বড় বড় কথা অনেক বলাই যায়, কিন্তু ফিউচারে প্রমাণ দেবে দেশে আসলে কী।